হ্যালো পাপিয়া সাহা ব্লগে সবাইকে স্বাগত জানাই, আর সকলকে গুড মর্নিং। এখন সকাল 8টা বেজে গেছে, আমি স্নান টান করে সেরে তারপরে মাকে চা দিলাম, হাজবেন্ডকে চা দিলাম, উপর টিউশনে চলে গেছে, মা পুজো দিয়ে দোকানে চলে গেছে, মেয়ে ঘুমুচ্ছে, এর জন্য আমি একটু বসে তোমাদের সাথে কথা বলছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে মা পুজো দেবে, আজকে আমি পুজো দেব না। আর ওয়েদারটা বৃষ্টি বৃষ্টির করে রেখেছে জানো, আমি আজকে অনেকগুলি বিছানার চাদর তারপরে বালিশের ঢাকনাগুলি কালকে রাত্রেবেলা খুলে রেখেছিলাম, আজকে ধুয়ে দেবো, ভিজিয়ে রেখেছি। তো বৃষ্টি পড়ছে, জানি না শুকাবে কি না। এরপরে আমি রান্নাটাও তাড়াতাড়ি আমাকে সেরে নিতে হবে, যদি বৃষ্টি এসে পড়ে কাপড় চোপড়গুলি ধুয়ে দিলে তো যেই কোনো জায়গায় নেড়ে নিতে পারবো। এরপরে রান্না আছে, আজকে কি রান্না করবো জানো, আজকে বাঁধাকপি দিয়ে আলু দিয়ে করব, বেগুন ভেজে নেব, আর কালকে ও কচু এনেছিল, মান কচু, ও মা মান কচুটাকে কেটে রেখে দিয়েছে, কচুটাকে করে নেব, আর পেঁপে দিয়ে মুগ ডাল, আর কিছু না, এতটুকুই। আর জানো কালকে রাত্রেবেলা ওর বাবা তো রাত্রেবেলা প্রত্যেক দিন হাঁটতে যায়, তো আমাকে বলছে চলো হ্যাঁ হেঁটে আসি, তো আমি ওর সাথে 8:30টার সময় বেরিয়েছি মেয়েকে পড়িয়ে, ওর গানের ক্লাস সেরে মেয়েকে পড়ালাম, একটা গান তুলেছি, স্বরলিপিগুলি তোলার সময় হয়নি আমার, তারপরে একটু হাঁটতে গেলাম, 8:30টার সময় বেরিয়েছি, 9:30টার সময় এসেছি, একটু বসেছি, তারপরে ও বলছে পটল আলুর তরকারি করো, পটল আলুর তরকারি করলাম, ভাত নামালাম, 10:30 বেজে গেছে, এরপরে ভিডিও এডিটিং করলাম, সারলাম। বৃষ্টির দিন তো আকাশটা মেঘলা করে রেখে দেয়, ঘরটা অন্ধকার অন্ধকার লাগে, তাই ঘরে আলো জ্বালিয়ে রেখে দিয়েছি। আর এখন যেহেতু সব কাজ শেষ, মেয়ে যেহেতু ঘুমোচ্ছে, আজকে আমি জানালার পাশে বসিনি, তো দেখো আমি কোথায়, এই আমি আমার এই সোফাটাতে বসেছি বেবিটার সাথে। তো মেয়ে যেহেতু ঘুমোচ্ছে, এই ফাঁকে কিছু কাজটা সেরে নিই, তারপর মেয়ে উঠলে মেয়েকে খাইয়ে দেবো। অবশ্য আমি ডাল আর পেঁপেটাকে হুইসেল দিয়ে রেখে দিয়েছি, এখন আমি এটাকে নামিয়ে তারপর মেয়েটাকে ডাক দেবো, আজকে ওকে আমাকে ঘুম পাড়াতেই হবে, ঘুমলে দেখবে বাচ্চাদের শরীর ভালো হয়ে যায়, ও ঘুমোতে যায় না আসলে, স্কুল টুল নেই, করোনার মধ্যেই ওদের ছোটোবেলাটা শেষ হয়ে যাচ্ছে, এই আর কি। চলো রান্নাঘরে, আর সারাদিন খিটখিট করে বলে ভালো লাগে না, হাঁটতে যাবো ওইদিকে যাবো সেদিকে যাবো, বাচ্চা মানুষ আমাদেরই তো ঘরে একা থাকতে ভালো লাগে না, এই আর কি। এখন সে ঘুমোচ্ছে, আগের থেকে এখন শরীরটা একটু ভালো, আসলে দেখো আমার মুখটা, আমি কিন্তু এত পরিষ্কার না, আমি সবসময় একই কথা বলি, এ আলো এ আমার মুখটা এত পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, তো এখন রান্না করা যায়, বেশি কথা না বলে পরে আবার, কালকে সারাটা দিন যেন আমার রান্নাঘরে চলে গেছে, এখন আমাকে তাড়াতাড়ি সারতেই হবে আজকে, চলো যাই কাটাকাটি শুরু করে দিই। এই দেখো গাছটাতে অনেক দিন পরে ফুল ফুটেছে, আর বৃষ্টি ঝরে যাচ্ছে, এই যে আর একটা ফুল ফুটেছে, আর গাছটা যে কেটে দিয়েছিলাম নতুন করে কুড়ি বেরোচ্ছে গাছ থেকে, এই যে লাল লাল দেখো, এই নতুন নতুন করে আবার ডালপালা মেলবে, আবার ফুল ফুটবে সুন্দর করে। ডালটা নামিয়ে নিয়েছি, আর বেগুন ভাজি বসিয়ে দিয়েছি, আর বাঁধাকপি যেহেতু কাটবো, বাঁধাকপির জন্যে আলুগুলিকে ছোটো ছোটো করে টুকরা করে করে নেব ভাজির জন্যে, এটাকে ভেজে বাঁধাকপিটাকে ফলে ফেলব, না না আলুটাকে ভাজা বসিয়ে তারপর বাঁধাকপিটাকে ফলে নেবো, আমি ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। মেয়েও উঠে গেছে, মেয়ে উঠে গেছি, ওকে অল্প একটু খাইয়ে দিয়েছি, আর এখন সে বাঁধাকপিটা যে ধুয়েছিলাম বাঁধাকপির পাতাগুলি দিয়ে সে খেলছে। আরো কিছু নেবে? আমার সারা দিন রান্নাঘর আর মেয়েকে নিয়ে কেটে যায়, আর এখন তো কোভিডের জন্য পরিস্থিতি খারাপ, বাড়ি থেকে বেরোনো যায় না, তো এইভাবেই কাটে, মা চলে যায় দোকানে, ও চলে যায় টিউশনে, মেয়েকে নিয়ে আমরা দুইজন সারাদিন একসাথে থাকি, না বাবা একসাথে থাকি। তারপরে স্কুল থেকেও হোমওয়ার্ক দিয়ে দিয়েছে আজকে, জিকে ওটাও করতে হবে, না বাকি সব শেষ, কালকে পড়াশোনা পাঠিয়ে দেবো, না বাবা। এরপর নতুন গানটা তুলতে হবে, প্রচুর কাজ থাকে গো সারাদিন, এইটা না ওটা, ওটা না এটা, এইভাবে রান্না করতে করতে চলে যায়, এরপরে ঘরের তো কাজের শেষ নেই, তো
এই কারণে আমাদের ইউটিউবটা খোলা, ভাবলাম যে তোমাদের সাথে কথা বলে সময় কাটি, আমাদের দিনটাও চলে যাবে না বাবা? হাংরি বার্স থেকে মনে করে যে ভিডিওটা খুলি। ঠিক আছে, আমি ওইদিকে আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, আসলে আলু কেটে আর করার সময় হয়নি, তো মেয়েকে খাওয়ালাম তাড়াতাড়ি। ও ঘুম থেকে ওঠে ফ্রেশ ট্রেশ হয়ে, দেখো ও চুল আজকে বাঁধতে দেয়নি, চুলটা কি জানি করে রেখে দিয়েছে। আর একটু পরে ওকে স্নান টান করিয়ে সারবো না বাবু। এই যে দেখো আমার আলু ভাজি, আর একটু ভাজা হবে। এই আলু ভাজিটা হোক, এই ফাঁকে আমি ভাজি হয়ে গেছে আর একটু লাল লাল হবে, আমি বাঁধাকপিটাকে ফলে নিচ্ছি। এই যে দেখো আজকে সব কাজ মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে, মেয়েকেও একটু সময় দিতে হয় কাজের পাশাপাশি। এই দেখো আমার বেগুন ভাজা রেডি, আর এখানে লঙ্কা ভেজে রেখেছি, আর এখানে আছে কচু শাক ছোলা বুট দিয়ে, আর এখানে হচ্ছে পেঁপে দিয়ে ডাল, মুগ ডাল। আমার আলু ভাজাটা এখানে রেডি হয়ে গেছে, আর এখানে বাঁধাকপি কুচানো আর কাঁচা লঙ্কা চিরে রেখেছি, এটাতে মেথি সম্বাস দেব, আর এখানে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন রান্না করে নিচ্ছি, আর এই দেখো মেয়ের জন্য গরম জলটাও এখানে বসিয়ে দিয়েছি, এটাতে আমরা সবাই শীতকালে এটাতে আমরা গরম জল করি। আর এটা না, এটা কালো হয়ে গেছে কারণ শাশুড়ি আগে চুলার মধ্যে রান্না করতো, তারপরে গ্যাস এসেছে, আগে তো গ্যাস ছিল না। কত বছর হয়েছে এই হাঁড়িটা জানো? আচ্ছা আমি এখন রান্নাটা করি, এখানে আমি তেল দিইনি, এখনো তেলটা দিয়ে দেবো। এরপরে আদা কুড়াবো, জিরে ধনে, এটার মধ্যে সব পড়ে যাবে। এসেছ কেন? এই দেখো মুকুটি এসেছে, রান্না করবে? তোমার জল বসিয়ে দিয়েছে, আজকে তুমি ফার্স্ট হয়ে যাবে। এটা মেথি, মেথি কিসের জন্য? নো, ও নিজে নিজে একা একা রান্না করে। অল্প একটু আবার আমি এখান থেকে বাঁধাকপি রেখে দিয়েছি বড়া করার জন্য, এটার মধ্যে গাজর পেঁয়াজের বাউন্ডি দিয়ে বড়া করতে ভালো লাগে, কালকে বড়া করব। আমার আজকে দেরিও হবে না, দেখো আমার ঘর টর গোছানো একদম কম। এখানে তরকারিটা বসিয়ে আমি কাপড়গুলি ধুয়ে নিচ্ছি, আজকে তো বৃষ্টি বৃষ্টি হয়ে তা মনে হয় না শুকাবে, বাইরে বাতাস আছে তো ভিজিয়ে যে তখন ধুতে তো হবেই, এখন ধুয়ে নিচ্ছি। আর আমার কুর্তি বাবা ভিডিও করছে খারাপ, এখানে কিছু জামা কাপড় লেগে দিয়েছি, আবার বৃষ্টি আসলে এখানটায় আবার ভিজে যায়, তো এখান থেকে আবার নিয়ে যেতে হবে, তো এখানে অনেক জামা কাপড়। আমার সব কাজ শেষ হয়ে গেছে, এখন আমি মেয়েকে স্নান করাবো। বাবা চলো চলো স্নান করতে আসো। ওই দেখো ও বিছানাটার অবস্থা কি করে রেখে দিয়েছে, এই দেখো এই থামি, ওর জন্য একটা বল এনেছে। এখন ঠিক আছে, পরে পরে আগে চলে আসো, দেরি হয়ে যাচ্ছে। ওই দেখো বলেছি না আজকে তাড়াতাড়ি শেষ করে নেবো, এখন দেখবে কয়টা বাজে। এই দেখো দেড়টা বেজে যাচ্ছে, আমার আর কোনো দিন তাড়াতাড়ি হবে। দেখো দুটো দশ বাজে, আমি আজকে তাড়াতাড়ি সব কিছু শেষ করে নিয়েছি, আর এখানে পাখাটা চালিয়ে দিয়েছি চুলগুলি যেন শুকিয়ে যায়। সকাল সকাল স্নান করেছি তো আর খোলার সময় পাইনি, বেঁধে রেখেছিলাম। ইউটিউবে সবাই সব কিছু দেয়, আমার কিছু কাছে নাচ টাচ এত কিছু দেওয়া সম্ভব না, আমি এসব পারি না। তারপরে যা আমি করি, যা করছি তাই তোমাদেরকে দেখাচ্ছি, জানি না কতটুকু ভালো করতে পারছি, আমি চেষ্টা করছি। এখন একটু ফ্রি হয়ে বসলাম, তারপরে আবার সবাইকে খাওয়াতে হবে, নিজে খেতে হবে, বাচ্চাকে খাওয়াতে হবে, ওষুধপত্র আছে, আবার পড়াশোনা, তারপরে মেয়ের পড়াশোনা আছে। দেখো আমি ভালো ইংলিশ জানি না, ভালো বাংলা জানি না, যাই হই আমি ভালো বাংলা জানি বা ইংলিশ জানি বা জানি না, কিন্তু মেয়েটা তার মা থেকেই শিক্ষা পায়, তো আমি যতটুকু জানি আমার মেয়েকে পড়াই, যতটুকু পারছি ওকে সময় দিচ্ছি, মোবাইলের পাশাপাশি বাচ্চা ঘর সংসার আমাকে সবই সামলাতে হয়। আমার একটা ফেসবুক পেজ আছে, অনেকে আমাকে বলে যে সারাদিন কোথায় থাকো হ্যান ত্যান, সবাইকে তো সব কিছু বলা আমার পক্ষে সম্ভব না, আর চেষ্টা করছি
চেষ্টা করিও যে সবসময় সব কিছু একটু টুকটাকি করছি না করছি সব কিছু একটু দেখানোর জন্য, কিন্তু তবুও সব কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না। মেয়েটাকে সময় দিতে হয়, ও যখন আরও বড় ক্লাসে উঠবে আরও আমার চাপ বাড়বে, যেহেতু আমি এখনও প্রাইভেট টিউটর রাখিনি, আমি ওর গুরু, মাই তো প্রথম গুরু, প্রথম শিক্ষক হয় বাচ্চার। তো আমি চেষ্টা করি আমার মেয়েটা যেন বড় হয়, দাঁড়ায়, ওকে যেন আমি ভালো গাইডনেস দিতে পারি, এটাই আর কি। যেন একটু আগে ফিস লাগিয়ে পড়ে গেছিলাম, কোমরে ভীষণ ব্যথা পেয়েছি, পায়েও ব্যথা পেয়েছি, কোমরে ব্যথা পেয়েছি। আর সিজারে তো মেয়ে সেলাইটা শুকিয়ে গেছে, গেলেও মাঝে মধ্যে ব্যথা করে ওখানে একটু চোট লেগেছে, এখন একটু বসে রেস্ট করছি। আজকে তাড়াতাড়ি সব সেরে নিলাম, তো তোমাদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে, তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। সব কিছু যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করি, এটাও শেয়ার করলাম। আমার সংসার আছে, মেয়ে আছে, তাদেরকে নিয়ে আমার পরিপূর্ণ, আর কিছু লাগে না, এই তাদেরকে নিয়ে আমার সময় সময় সব কিছু কেটে যায়। তো আজকের জন্য এতটুকুই, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার মঙ্গল কামনা করি, তোমরাও নিশ্চয়ই আমার ভালো চাও, আর কিছু বলতে চাই না, আজকের জন্য এতটুকুই, টাটা।